আমি একটা মাঝামাঝি করি তো এটি শোনো দেব গানা করি মথুরা বাজারে যাব বেলা বয়ে যায় নাবি গো নাবি গো আছে তোর কাছে আমার কাছে এই যে নাবি বলো তোমায় কত দেবে জানো কত তিন আনা গো তিন আনায় তিনটে নেত্রবাদী তাতে হবে না হবে না যদি চার আনা দিই চার আনায় চারি বেদবাদী তাহলে হবে না হবে না তাহলে কত দেবে জানো কত পাঁচ আনা দেব কোটি পার করে দাও কালো সোনা Thank you.
দেবো কান্তরে গায় কালো সোনা রাধারানীকে নিয়ে চললাম রাধে না যে হো না আমাকে ফেলে আমাদের এই হরিবাসর রাধা আর কৃষ্ণ এবং বড়াই বুড়ি তিনজনকে এই হরিবাসরে গানে সন্তুষ্ট হইয়া নামখানা গ্রাম নিবাসী নিতাই দাস
এবং সবিতা দাস তিনজনকে 10 টি টাকা করে 30 টাকা পুরস্কৃত করছে বিদায় গৌর কৃষ্ণ পরমানন্দে হরি হরি বল হরি বল বুড়িমা বুড়িমা হ্যাঁ বলো হ্যালো সেই সঙ্গে নামখানা গ্রাম নিবাসী শর্মা বর্মণ 10 টি টাকা পুরস্কৃত করছে বড়াই বুড়িকে বুড়িমা বলো 16 আনা কড়ি চাই কিন্তু সবে 10 আনা হয়েছে না হয় দেব আগরে আনা পার করে দাও কালো সোনা না হয় দেব আগরে আনা পার করে দাও কালো সোনা না হয় দেব আগরে আনা পার করে দাও কালো সোনা না হয় দেব আগরে আনা পার করে দাও কালো সোনা আমার হাতে 11 আনা দিলে এই একটা সূর্য তখন 11টা সূর্যের সমান ক্ষমতা ধারণ করবে তাহলে কত দেব জানেন কত না হয় দেব পারোয়ানা তোমরা তো বলেছো নাবিক আমরা ভালো না ভালো মেয়ে ভালো মেয়ে যারা পারো যারা পারাঙ্গনা তাদের জন্য পারোয়ানা ও তো ঠিক কথা বলেছো না হয় দেব তারয়ানা পার করে দাও কালো সোনা না হয় দেব তারয়ানা পার করে দাও কালো সোনা না হয় দেব আমার সময় যোগ করো গনিয়া দেখো সখি হইবে ষোলো আনা অবুড়িমা তিন তেরো কত ছশো নব্বই তেরো তিন এদেরকে এমনি সাত করে মূর্খ গোয়াল জাতি বলেছিলাম তিন তেরো ছশো নব্বই না তেরো তিন উনচল্লিশ আমি গাড়োয়ার স্কুলে অঙ্কে ফাঁস হয়েছি আর না টিউশনি দুয়া বারো বারো দুগুণে চব্বিশ বারো দুগুণে চব্বিশ উনচল্লিশ চব্বিশ কত হলো নশো একাশি এরা কিনা ব্যবসা করতে যাচ্ছে উনচল্লিশ চব্বিশ তেষট্টি অত অত পটপট করে প্রশ্ন উত্তর দিতে পারবো আমার মতো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই হরে কৃষ্ণ নমস্কার আজকে এই হরিবাসরে যে বড়াই বুড়ি কৃষ্ণ এবং রাধা এই তিনজনের গানে সন্তুষ্ট হইয়া নামখানা গ্রাম নিবাসী অরুণজনা মহাশয় তিনজনকে 50টি টাকা পুরস্কৃত করছে গৌর কৃষ্ণ পরমানন্দে হরি হরি বল তাহলে তিন তেরো দুয়া বারো আমার সময় যোগ করো গনিয়া দেখো সখি হইবে ষোলো আনা তিন তেরো তেরো তিরি উনচল্লিশ দুয়া বারো চব্বিশ উনচল্লিশ চব্বিশ তেষট্টি আমার সময় যোগ করো আমি এক চৌষট্টি মা বা কিন্তু বুড়িমা তোমরা তো আমাকে এখনই যোগ করতে পারো না হয় দেব ছোট জানা পার করে দাও কালো সোনা না হয় দেব ছোট জানা পার করে দাও কালো সোনা না হয় দেব ছোট জানা পার করে দাও কালো সোনা না হয় দেব ছোট জানা পার করে দাও কালো সোনা ছোট ভুবন কেঁপে যাবে ছোট আনাই হবে চোদ্দ আনা আমার হাতে দিলে চোদ্দ ভুবন কেঁপে যাবে তাহলে পনেরো আনা দেবো পনেরো দিনে এক পক্ষকাল হয় হবে না তাহলে একটা উপায় বের করে দাও তুমি এতগুলো উপায় বললাম হলো না আর একটা দাও না এটা কিন্তু শেষ হ দাও যা হয় এবার পড়ে আবাইছি ছাড় পরে আইছি শোনো বুড়িমা এটা শেষ তোমরা এই যে নগরটা দেখছো তোমরা এই যে নগরটা দেখছো নগরে গিয়ে ভিক্ষা করবে সবাই মিলে দেখবে নগরবাসীগণ তোমাদের ষোলো আনা পরিপূর্ণ করে দেবে আর ষোলো আনা কড়ি পরিপূর্ণ হলে ফিরে এসে আমার হাতে দিলেই আমি নৌকায় তুলে পারাপার করি আচ্ছা আচ্ছা শ্রীমতী রাধারানী রাজবাড়ির বধূ তবু ভিক্ষা করতে পাঠাচ্ছি কেন মা না ভিক্ষা করলে দীনতা প্রকাশ পায়
শ্রীমতী রাধারানী এবং সখীরা মিলে সবাই যাচ্ছে, ভিক্ষা করলে দীনতা প্রকাশ পায়, তাই শ্রীমতী রাধারানীকেও সঙ্গে পাঠাচ্ছি। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষার জন্য বাজেতে আছি। ভিক্ষা দাও গো ও গো নগরবাসী, ভিক্ষার জন্য বাজেতে আছি। নমস্কার। উপস্থিত সমস্ত কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, সবাইকে যথাযোগ্য সম্মান এবং প্রণাম জানিয়ে আজ নামখানা গ্রাম নিবাসী